بسم الله الرحمن الرحيم بير مقتزدہ الحاج اسماعیل حسین بویا شادینتا ٹی وی تین مقتزدہ شانا کرم کرتا 48 بچر پر ماملا 1975 سالے 7 نومبر دوی سیکٹر کمانڈر شہید میجر جنرل خالق مشرف بیر اتم شہید لیفٹیننٹ کرنل کرنل اے ٹی ایم حیدر ایبن شہید کرنل خندکار نازم الہدا بیر بکرم خونر 48 بچر پر ماملا ہوئیچے ماملاٹی کریچن خندکار نازم الہدار میے ماملار 10 آسامی کرا ہوئیچے آمار باباکے انیائی بھابے ہتیا کرا ہوئیچے جار کارن آج پرجنت آمرا جانی نا کین تاکے ہتیا کرا ہوئیچے کین تار ساتھے آرو دوئی جن سامرک آفیسر جارا سیکٹر کمانڈر چھلین تین جوئی کنتو سیکٹر کمانڈر تادے ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মেজর অবসরপ্রাপ্ত আব্দুল জলিলকে নির্দেশদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে গত বছর রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন নিহতের মেয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল জিয়া রহমান ও জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের অবসরপ্রাপ্ত নির্দেশে দশম ইস্ট বেঙ্গল কর্মকর্তা রেজিমেন্ট সৈনিকরা সংগবদ্ধভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায় এজাহারে আরও বলা হয় তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল সিরাজ ও মেজর মুক্তা তৎকালীন ক্যাপ্টেন সাবেক পেট্রোবাংলা চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা আরও জানাতে পেরেছেন দশম ইস্ট বেঙ্গল কর্মকর্তা রেজিমেন্ট ও সৈনিকদের সঙ্গে মেজর মোহাম্মদ আসাদুজ্জামান অবসরপ্রাপ্ত এ তিন সেনা কর্মকর্তাকে হত্যার নির্দেশে গুলি করে এই ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন সেই সব সাক্ষীদের মধ্যে অনেকেই এখনো জীবিত আছে আমরা মামলার তদন্ত কার্যক্রম হিসেবে যারা ওই ঘটনা দেখেছিলেন যাদের সামনে ঘটেছিলেন তাদের কাছ থেকে আমরা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করব যে আসামি জীবিত আছে তাকে অবশ্যই আমরা গ্রেপ্তার করব আইনের আওতায় নিয়ে আসব পরে মৃত্যু নিশ্চিত করে গুলি করার পর ব্যানেটে সাহায্য করে নাহিদ ইসহার খান উল্লেখ করেছেন 1971 সালের 26 মার্চ মহান মুক্তিযুদ্ধে তার বাবা যোগদান করেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি ছিলেন যশোর 8 নম্বর সেক্টর বয়রা সাব স্টেশনের কমান্ডার তার সরাসরি নেতৃত্বে পরিচালিত বিখ্যাত গরিপুরের ট্যাঙ্ক যুদ্ধ চৌগাছা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হয়েছিলেন এবং 6 ডিসেম্বর তার বাবার নেতৃত্বে বাংলাদেশের প্রথম জেলা হিসেবে যশোর হানাদার বাহিনী মুক্ত হয় তাদের জন্য সময়টা এটাই প্রতিকূল ছিল যে একবার ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা কাছে তার ভাই গিয়েছিলেন বাবার নামের রাস্তার নামকরণের জন্য তখন বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হচ্ছিল তিনি সাদেক হোসেন খোকা তার ভাইয়ের আবেদনপত্র হাতে নিয়ে তার বাবার নাম দেখে তাকে অফিস কক্ষ হতে বের করে দেন বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের চেতনায় বিশ্বাসী সরকার ক্ষমতায় দেশবাসীর ন্যায় বিচার পাচ্ছে তাই তিনি তার বাবা সহ তিন বীর মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তা হত্যার বিচার দাবি করছেন চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন